আসসালামু আলাইকুম। দর্শক কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, পাশে যাকে দেখতে পাচ্ছেন আমাদের একজন প্রবাসী ভাই, ঢাকার নবাবগঞ্জে বসবাস, খুব সাধারণ একজন মানুষ, খেটে খাওয়া একজন মানুষ, পরিশ্রমী একজন মানুষ। হঠাৎ করে অনুভব করতে থাকেন ওনার পিঠে ব্যথা। প্রাথমিক অবস্থায় খুবই অল্প ব্যথা থাকে, বাট যখন দীর্ঘমেয়াদে কাজ করেন ব্যথাটা প্রচণ্ড আকার ধারণ করে এবং উনি একটা সময় নিজেই বুঝতে শুরু করেছিলেন যে ওনার আসলে একটা সমস্যা আছে। ট্রিটমেন্ট খুঁজতে থাকেন, খুঁজতে খুঁজতে একটা সময় এর সঠিক নির্দেশনা পেয়ে যান, কোথায় গেলে উনি ভালো ট্রিটমেন্ট পাবেন তার একটি ঠিকানা পেয়ে যান, সরাসরি চলে আসেন এই ডিপিআরসি হসপিটালে ঢাকা শ্যামলীতে। ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের আন্ডারে থেকে ট্রিটমেন্ট করেন মাত্র 4 দিন, জীবনটা কিন্তু বদলে গেছে। আসুন দর্শক, পরিচিত হই, কথা বলি ওনার সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন স্যার আজকে? জি, অনেক সুস্থ। আপনার নামটা যদি একটু বলেন আমাদের। আমার স্বপন হোসেন। স্বপন হোসেন, বয়স কত হবে আপনার? 36 বছর। আমরা জানি আপনি একজন প্রবাসী যোদ্ধা, কোন দেশে আছেন? সৌদি আরব। সৌদি আরব, সৌদি আরবের কোথায়? সৌদি আরব রিয়াদে। রিয়াদে, আচ্ছা। কত বছর ওখানে? 4 বছর যাবত। 4 বছর যাবত ওখানে, আচ্ছা। আমরা জানি আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের কাছে পিঠে ব্যথাজনিত সমস্যা নিয়ে আপনি এসেছেন, বাট আপনার ডায়াগনোসিসে যেটা ধরা পড়েছে আপনার লাম্বারে ডিস্ক প্রোল্যাপস ছিল, কিন্তু আপনি ব্যথাটা অনুভব করতেন মূলত আপনার পিঠের মাঝামাঝি অবস্থায়। আচ্ছা, কি হয়েছিল আমাদেরকে যদি একটু বলেন? কাজ করতাম ওখানে, কাজের মাঝে মাঝে এখানে অনেক ব্যথা হতো, প্রচণ্ড রকম ব্যথা, কদিন ব্যথা থাকতো, আবার ব্যথাটা চলে যেত, চলে যেত। নিজেই ব্যথাটা চলে যেত নাকি নিজে চলে যেত, আবার প্রচণ্ড আকারে আসতো এখানে? আচ্ছা, ব্যথাটা কি মাঝে মাঝেই মানে তীব্র আকার ধারণ করতো নাকি সার্বক্ষণিক থাকতো ব্যথা? সার্বক্ষণিক থাকতো না, মাঝে 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 মাঝে, মানে আপনি বুঝতে পারতেন যে আসলে একটা সমস্যা আছে। আচ্ছা, প্রাথমিকভাবে কোনো ডক্টর দেখিয়েছিলেন এটার জন্য? জি, ওখানে ডক্টর দেখিয়েছি। আচ্ছা, কি বলেছিল ওখানকার? ওখানে বলেছিল যে একটু সমস্যা আছে, বিদেশের বাইরে তো সাথে ভাষাগত একটা সমস্যা আছে, আবার কিছুটা এক্সপেন্সিভ ট্রিটমেন্ট সব কিছু, তো সমস্যার জন্য উনি কি কোনো ওষুধ দিয়েছেন আপনাকে? ওষুধ দিয়েছে, কিছুদিন ভালো থাকে, আবার আবারও ঠিক একই অবস্থা হয়ে গেছে। আচ্ছা, যখন দেখছেন ব্যথা ভালো হচ্ছে না, কর্মক্ষেত্রে কিছুটা ব্যাঘাত তৈরি করছে, কাজ করতে গেলে আপনাদেরকে মাঝে মাঝে হেভি ডিউটি দিতে হয়, অনেক বেশি পরিমাণে কাজ করতে, অনেক পরিশ্রমে কাজ করতে, কিন্তু ব্যথা নিয়ে তো আসলে এত কাজ করা সম্ভব না, আর যেহেতু আপনি দেখছেন যে যেহেতু একটা ব্যথা আছে, একটা সমস্যা আছে, এটা যদি আরও বেড়ে যায় সেটা আরও খারাপ হতে, আরও খারাপ হতে, তখন কী করলেন? এজন্য আমি সৌদি আরব থেকে চলে আসি বাংলাদেশে ভিডিও দেখি। আচ্ছা, আপনি সৌদি আরবে থাকতে আপনি তখন যখন ডক্টর দেখিয়েছেন ওখানে লাভ হয়নি, তখন আপনি স্যারের ভিডিও দেখা শুরু করলেন যে এর কি ধরনের ট্রিটমেন্ট আছে? হ্যাঁ, কি ধরনের ট্রিটমেন্ট ওখান থেকে দেখলাম, স্যারের অনেক ভিডিও দেখলাম, অনেক রোগী ভালো হয়, তো আমিও আসছি, ইনশাল্লাহ আমিও ভালো হয়ে গেছি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনার পিঠে ব্যথা, পাশাপাশি আপনার হাঁটুতেও ব্যথা ছিল? জি, পাশাপাশি হাঁটুতে। এই হাঁটু ব্যথাটা কেমন ছিল? এটা কি আপনি হাঁটতে গেলে আপনার ব্যথাটা হতো নাকি আপনার হচ্ছে বেশি সকালে আপনার উঠতাম ঘুমে থেকে, ওই সময় ব্যথা হতো না, কাজ করতে 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 ব্যথা হতো, একটা সময় দেখতেন যে আর দাঁড়িয়ে থেকে আর আপনি কাজ করতে পারছেন না, বা হাঁটতে গেলে তখন দেখতেন যে আর দীর্ঘ সময় আপনি হাঁটতে পারছেন না। জি জি, মানে এটা কি দুইটা হাঁটুরই ছিল না? দুইটা হাঁটুরই সেম অবস্থা। এবং এই সমস্যাটা নিয়ে যখন আপনি একটু চিন্তিত হয়ে পড়লেন, যেহেতু আপনি একটু সচেতন মানুষ, আপনি চিন্তা করলেন যে এটা যদি আরো বেশি বেড়ে যায়, আমি যদি খারাপ অবস্থায় চলে যাই, বিছানায় পড়ে যাই, তখন তো আরো বেশি খারাপ হবে, আরো অনেক সমস্যা। এটা চিন্তা করে আপনি সরাসরি ট্রিটমেন্ট খোঁজা শুরু করলেন এবং সরাসরি বাংলাদেশে চলে আসলেন এবং ডিপিআরসি হসপিটালে আসলেন, এবং স্যার দেখার পরে বললেন যে এটা কোনো ব্যাপারই না, আপনি ট্রিটমেন্ট নেওয়া শুরু করেন। স্যারের নির্দেশ অনুযায়ী আপনি ভর্তি হয়ে গেলেন। আজকে কততম দিন? আজকে 4 দিন। দর্শক, মাত্র 4 দিন, কেমন আছেন আপনি? জি, আমি আগের সাথে অনেক সুস্থ, আমার ব্যথা এখন নাই, অনেক সুস্থ, আলহামদুলিল্লাহ। আপনি আমার সাথে এই যে নয়তলা আপনি হেঁটে এসেছেন, নিচে আমি দেখলাম হাঁটাচলা করছেন, সুস্থ স্বাভাবিক। আমি কিন্তু বুঝতেই পারিনি যে আপনার হাঁটুতেও সমস্যা ছিল, এবং একদম সুস্থ স্বাভাবিকভাবে হাঁটছেন, হাঁটাচলা স্বাভাবিক কাজকর্ম করেন, সেই ব্যথা এখন আর আপনি অনুভব করছেন না। তার মানে খুব অল্পের ভিতরে, যেহেতু আপনি একজন সচেতন মানুষ, খুব দ্রুত সময়ের ভিতরে ডিসিশন নিয়েছেন, এবং দ্রুত সময়ের ভিতরে ডিসিশন নিয়েছেন বলে ট্রিটমেন্টও তাড়াতাড়ি হয়েছে, অল্প দিনে আপনি সুস্থ হয়ে গেছেন। অসংখ্য দর্শক আছেন, তাদের জন্য যদি কিছু বলেন। আমি আপনাদের বলবো, আপনাদের যদি কোনো ব্যথা থাকে, কোনো সমস্যা থাকে, আপনারা স্যারের সাথে একবার দেখা করুন, দেখেন, এখানে চিকিৎসা করেন, আপনারা সবাই সুস্থ হবেন। আমিও স্যারে 15 দিন বলছিল, আমি 4 দিন আজকে
হয়েছে, আমার অনেক সুস্থ আলহামদুলিল্লাহ। দর্শক, মাত্র 4 দিন হতে পারে, অনেক মানুষ ভাবেন এটা অনেক কস্টলি চিকিৎসা, অনেকেই ভাবেন যে এত টাকা পয়সা আমার নেই বা আমি কি আদৌ সুস্থ হব কিনা, আমি ভালো হব কিনা। আমার কথা হচ্ছে একবার আসেন, একবার কথা বলেন, বুঝেন কি বলে, তারপর আপনি ডিসিশন নেন যে আসলে আপনার কী করা উচিত। আপনি যদি ঘরে বসেই ডিসিশন নিয়ে নেন যে না আমি কখনো ভালো হব না, সুস্থ হব না, আমার এত টাকা পয়সা নেই, ভুলে যান না এগুলো, আপনি কখনোই তাহলে সুস্থ হতে পারবেন না। আগে মনকে শক্ত করুন, একবার দেখুন পারেন কিনা। হাজার হাজার মানুষ সুস্থ হচ্ছেন, স্বাভাবিক জীবনে ফিরে আসছেন, আপনি কেন ঘরবন্দি হয়ে থাকবেন? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আর দোয়া করবেন আমার এই ভাইয়ের জন্য, দোয়া করবেন আমাদের ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের জন্য এবং আমাদের DPRC হসপিটালের জন্য। আসসালামু আলাইকুম, আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম।